নিজেদের তৈরি মাস্ক বিতরণ করে কামারপুকুরের আনুর গ্রামের সচেতনতার বার্তা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পুলিশ ও প্রশাসনের পর এবার গ্রামে গ্রামে করোনা নিয়ে সচেতন করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এক আলাদা উদ্যোগ নিজেরাই মাস্ক তৈরি করে তা বিতরণ করেছে এলাকার মানুষকে সঙ্গে দিচ্ছেন সাবান আর প্রত্যেককে সচেতন করার জন্য বুঝিয়ে বলছেন কামার পুকুর গোষ্ঠীর মহিলারা ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরা ও জমায়েত না করার পরামর্শ দিচ্ছেন গোষ্ঠীর মহিলাদের মধ্যে আরা কৃষ্ণারা জানান এইভাবে আমরা প্রত্যেকে সতর্ক হতে পারলে এই মহামারী করোনাকে আটকানো সম্ভব হবে এদিন গ্রামের প্রায় পাঁচশো জনের হাতে তুলে দেয় এই সামগ্রী জিপি ভরসা স্বনির্ভর আনুর স্বনির্ভর গোষ্ঠী থেকে আমরা হাতে এই মাস্কগুলো তৈরি করেছি পাঁচশো ছশো সত্তর পিস এবং কিছু সাবান কিনেছি আমরা আমাদের দলের সঞ্চয়ের পয়সা থেকে যেটা কুড়ি টাকা করে মাসের সঞ্চয় করি ওই পয়সা থেকে আমরা আর কি এই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্যে জনসাধারণের সামনে দাঁড়াতে চাইছি বা পাশে দাঁড়াতে চাইছি সর্বপ্রথম আমরা এস টি এসসি সংখ্যালঘু এবং হ্যান্ডিক্যাপদের পাশে দাঁড়াচ্ছি প্রথম হ্যান্ডিক্যাপ হচ্ছে একটা বাড়ি চার চারজন ফ্যামিলি মেম্বার তার মধ্যে তিনজন হ্যান্ডিক্যাপ তারা হাঁটাচলা কিন্তু করতে পারে না তাদেরকে প্রথম থেকে প্রথম দেওয়া শুরু করছি এবং আরও একটা হ্যান্ডিক্যাপ রয়েছে ওই হ্যান্ডিক্যাপদের পাশে আমরা আগে দাঁড়াবো এবং এইভাবেই আমরা দেবো ইচ্ছা রয়েছে মাস্ক কিনতে পারছে না হাতে হ্যান্ড ওয়াশ কিনতে পারছে না হাতে লাগানোর জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দল থেকে কিছু টাকা তুলে গরিব মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি যাদেরকে ওদের দিয়ে সুরক্ষিতভাবে রাখা যায় সেই জন্য তাদের পাশে দাঁড়া